ইস্ট বেঙ্গলের হাতে ভাগ্য ঝুলে থাকলেও মোহনবাগান দিবসের দিন চলকির হাতে 10 নম্বর জার্সি তুলে দিলেন রোড কলেট। লাল হলুদ 10 ছেড়ে গুলিটের হাত ধরে সবুজ মেরুন 10। যত বিতর্কই থাক, মোহনবাগান দিবসের দিন চলকির হাতে জার্সি তুলে দিয়ে কর্তারা প্রমাণ করলেন চলকে তাদেরই ফুটবলার। টুটু বসু আশ্বাস দিয়েছিলেন চলকে তাদের হয়ে খেলবেন, তবে এয়ারলাইন্স গোল্ড কাপে চলকের খেলা অসম্ভব, তাকে না পাওয়ায় কি অসুবিধে হবে? চলকের ব্যাপারে সমর্থকরা জানে যে কাজে টুটুদা হাত দেয় সে কাজ কোনোদিন হাত ছাড়া হয় না। এদিকে সেরা ফুটবলারের পুরস্কার পেলেন রাহিম নবী। করুণাশঙ্কর ভট্টাচার্য স্মৃতি পুরস্কারের ঘোষণা অদ্ভুত ভাবে করলেন সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া। নবীর হাতে পুরস্কার তুলে দিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এফপিএ এর পুরস্কার নিতে যেতে পারেননি, কিন্তু মোহনবাগান দিবসে পুরস্কার নিতে এসে স্ত্রীকে মনে পড়ছে নবীর। আমি যে জায়গা থেকে এখন এসেছি না, মানে খুব খারাপ জায়গায় ছিল আমার ওয়াইফ, তো সেদিক থেকে আমি এখন মোটামুটি অনেকটা রিলিফ। আজকে একটা প্রোগ্রামে হয়তো আমার ওয়াইফ থাকলে আরো বেশি ভালো লাগতো।